আসসালামু আলাইকুম, ওয়েলকাম এভরিওয়ান। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সরপুঁটি মাছের ঝোল। তো আমি মাছের ঝোলটা কিভাবে করেছি সেটা আপনাদেরকে সুন্দরভাবে আজকে আমি দেখাবো। তো চলুন দেখা যাক। আমি এখানে প্রথমে একটি প্যান নিয়েছি, যেটাতে আমি মাছগুলো সুন্দরভাবে ভেজে নেব। আমি আগে থেকে মাছগুলো সুন্দরভাবে লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম ও আমি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। 2-1 মিনিট অপেক্ষা করলে আমার তেলটা গরম হয়ে আসবে। তো এর ভিতরে আমি হাতটা দিয়ে একটু চেক করে নিয়েছিলাম যে তেলটা গরম হয়েছে কি না। তেলটা গরম হওয়া মাত্রই আমি একে একে মাছগুলো এর ভিতরে দিয়ে নিয়েছি। তবে মাছ ভাজার সময় সব অবশ্যই খেয়াল করা উচিত যেন মাছের তেলটা ছিটকে না আসে। তো আমার মাছটা আমি দেওয়ার কিছুক্ষণ পর এটা আমি ওই পাশ ভাজা হয়ে গেলে এটা আমি আবার আরেক পাশ উল্টিয়ে দিব। তো আরেক পাশ উল্টিয়ে দিয়ে আমি কিছুক্ষণের জন্য অপেক্ষা করব যেন ওই পাশটা ভাজা ভাজা হয়ে যায়। তো আমার এখানে মাছটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার একটা পাত্রে উঠিয়ে নেব। একে একে সব মাছগুলো উঠিয়ে নেওয়ার পর আমি এখানে আগে থেকে কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেটা তেলের ভিতর দিয়ে দেব। 2-1 মিনিট ভাজার পরে যখন পেঁয়াজের কালারটা ব্রাউন কালার হয়ে যাবে তবে তারপরে এখানে আমি পরিমাণ মতো সরিষা বাটা দিয়ে নিব। সরিষা বাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এখানে আমি আগে থেকে বেটে রাখছিলাম ঝালের কাঁচা ঝাল, সেটা কাঁচা ঝাল দিয়ে দেবো। এখানে পরিমাণ মতো পেঁয়াজ বাটা দিয়ে দিব। পেঁয়াজ বাটা দেওয়ার পর আমি খুব সামান্য পরিমাণ রসুন বাটা দিব, কারণ মাছে যদি রসুন বাটা পরিমাণ বেশি হয়ে যায় তবে খারাপ লাগে। তারপরে পরিমাণ মতো জিরা গুঁড়ো দিয়ে নেব, পরিমাণ মতো লবণ দিব এবং পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে নেব। ওহো, এগুলো দেওয়ার পরে আমি সুন্দরভাবে এটা নাড়াচাড়া করে নিয়ে একটু ভেজে নিব। আবার যদি এই বাটনাটা বেশি ভাজা হয়ে যায় তিতে লাগবে। এবার আমি ভেজে থাকা মাছগুলো এর ভিতরে সুন্দরভাবে দিয়ে নিব। একটু মশলাটা মাখিয়ে নেওয়ার পর আমি এখানে যতটুকু পরিমাণ পানির প্রয়োজন আমি ততটুকু পরিমাণ এখানে পানি দিয়ে নিব। পানিটা দেওয়া হয়ে গেলে আমি এখানে কিছুক্ষণের জন্য একটু সুন্দরভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এবার আমি ঢাকনাটা উঠিয়ে নিব। আমি আমার যতটুকু পরিমাণ ঝোল রাখবো আমি ততটুকু পরিমাণ ঝোল রেখেছি। তো চুলাটা অফ করে দিয়েছি। এই ছিল আজকের রেসিপি। তো ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।